গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ডেস্টিনেশন আমাদের হচ্ছে কুটুমসার কেভ আর তীরথগড় ফলস। তো জগদলপুর থেকে আমরা বেরিয়ে গেছি, এখন ফার্স্ট যাব হচ্ছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে। কারণ দেখতেই তো পেলে আগের ব্লগে যে আমাদের লেগ গার্ডটা ভেঙে গেছিলো, তো সেটা দেখি কতটা কি সারানো যায়, তারপর সেটা সারিয়ে আমরা ডেস্টিনেশনে যাব। এখন আমরা জগদলপুরের এনফিল্ডের শোরুমে, সার্ভিস সেন্টারে অ্যাকচুয়ালি, এখানে আমার গাড়ির ওই লেগ গার্ডটা সারানো হবে। তো আমাদের এখন বাইকের কাজ কমপ্লিট, আমরা এবার বেরিয়ে যাচ্ছি তীরথগড়ের জন্য। ব্যবহার অত্যন্ত ভালো, এক পয়সা নিল না, পুরো ফ্রিতে করে দিল। তো এখান থেকে 30-35 কিলোমিটার দূরে হলো তীরথগড়। তো চলো রাস্তার বিউটি যতক্ষণ দেখানো। আমরা এখন দাঁড়িয়ে আছি হলো কাঙ্গের নালার ওপর। এই হলো নালা, ওইভাবে বয়ে গেছে, আর এই রাস্তা, এই দিকেও নালা আছে। তীরথগড়ে ঢোকার আগে এখানে একটা টিকিট কাটতে হলো, 70 টাকা পড়লো, বাইকের জন্য 50 পড়ে আর পাহাড়ের 10, আর চার চাকার বাসে সব আলাদা আলাদা রেট আছে। তো চলো একবার পার্কিংয়ে গিয়ে একদম নিচে গিয়ে দেখা হচ্ছে। এক জায়গায় তো আমাদের গাড়ির জন্য আর পার হেড তো 10 টাকা করে নিল, 70 টাকা পড়লো, আবার এখানে 50 টাকা টিকিট কাটতে হচ্ছে, মানে পার হেড 25 করে এন্ট্রির জন্য। হোক, সবই দেখা যাক। তো এখন আমরা নামছি তীরথগড় ফলস দেখতে। আমার পথেই ফলসটা দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে, পুরোটা নিচের থেকে নেমে দেখলে দেখা যাবে। তো এখন আমরা নামছি তীরথগড় ফলস দেখতে। তো সিঁড়ি দিয়েই নামতে হয়, এই রাস্তা এরকম নেমে গেছে, আর নামতে নামতেই দেখা যাচ্ছে এই ফলসটা। তাও আমরা নিচে নামছি, নেমে আরেকবার দেখবো ভালো করে।
আমরা চলে এসেছি একেবারে তিরথগড় ফলসের তলায়, আর এই হলো তিরথগড় ফলস। ঠিক আমরা এই সিঁড়ি দিয়ে উঠে এলাম, উঠে এসে এইদিকে একটা মন্দির আছে, এর ভেতর থেকে আরেক দিক দিয়ে ফলসটা দেখা যায়। আর উপর থেকে ঠিক ফলসের ভিউটা এরকম। এই হলো কাঙ্গনঘাটি ন্যাশনাল পার্কের এন্ট্রান্স, আর উল্টো দিকের রাস্তাটা এটা গেছে হলো তিরথগড় ওয়াটারফলস, এখান থেকে 5 কিলোমিটার ভেতরে। তো চলো আমরা ভেতরে এখন জিপ সাফারি করবো, ঠিক আছে, জিপে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি হলো কাঙ্গনঘাটি ন্যাশনাল পার্কে জিপ সাফারিতে। জঙ্গলের মধ্যে কোনো জন্তু জানোয়ার দেখার সেরকম চান্স নেই। এই হলো গেট, আর এই হলো আমাদের জিপ, আর এই হলো রাস্তা। দেড় হাজার টাকা করে জিপের ভাড়া। ভেতরে 2-3টে পয়েন্ট আছে, কুটুম স্যার কেভ আছে, ওটাই হলো মেন দেখার ইচ্ছা আমার। আর একটা ওয়াটারফলসও আছে। তো চলো তোমরাও এনজয় করো। তো আমরা যাচ্ছিলাম একটু জঙ্গলের মধ্যে দিয়ে, এনারা সব যাচ্ছিলেন, এনারা যাবেন হলো গ্রামের সামনে একটা বস্তিতে, এনাদের গ্রাম এখানেই। তো আমরা তুলে নিলাম ওনাদেরকে, জিপে বসে পড়েছে, আবার জার্নি স্টার্ট। তো ওনারা নেমে পড়েছেন ওনাদের এই গ্রামে, আমরা আবার বেরিয়ে যাচ্ছি জিপ সাফারিতে। এখন আমরা গাড়ি থেকে নেমে একটা ফলস দেখতে যাচ্ছি। ফলসটার নাম হলো কাঙ্গের ধারা। তো এই হলো রাস্তা, আওয়াজ তো খুব ভালোই আসছে। এদিকে আমরা পাথরের উপর চলে এসেছি, আর এই নদী বয়ে গেছে এদিকে। আমরা এখন কাঙ্গের ধারা ফলসটা দেখে কুটুম স্যার কেভের দিকে যাচ্ছি। তো পুরোটাই জঙ্গলের মধ্যে, আর জঙ্গলের ল্যান্ডস্কেপটাও দারুণ। তো এখন আমরা গাড়ি থেকে নেমে কুটুম স্যার কেভ দেখতে যাচ্ছি।
তো যাওয়ার আগেই তো সব বলা কি জানি না, ভেতরে দেখতে পাবো কিছু, দেখাতে পারবো কিনা তোমাদেরকে, কারণ খুবই তো অন্ধকার। তো বাইরেটা ঠিক এরকমই, যে আমাদের গাইড টর্চ নিয়ে যাচ্ছে, মানে ভেতরে কোনো আলোর কোনো ব্যবস্থাই নেই, তো জানি না কতটা কি দেখাতে পারবো। এই হলো গেট, এই ঢুকছি আমরা। তো কাঙ্গারঘাটি ন্যাশনাল পার্কের মধ্যে, কাঙ্গারঘাটি ন্যাশনাল পার্ক হয়। আচ্ছা, আর ইধর না বহুত ইয়ে ঘনা জঙ্গল হয়। পিছে সাইড পাথরগুলো কিরকম দাগ দাগ হয়েছে দেখো পাথরের গায়ে। এই হলো সামনে সব দাঁড়িয়ে আছে, এই হলো গেট। আরে 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 কি হলো মা, এই হলো রাস্তা, এই তলা দিয়ে সব লোকেরা নামছে। গাইড দাদা আমাদেরকেও নামাচ্ছে। এই আমরা ঢুকছি, মাথা নিচু করে করে নামতে হচ্ছে। এই হলো ভেতর গুহার ভেতরে, এই তলা এইভাবে নামতে হবে ভেতরে। ঠিক এইভাবে সিঁড়ি করা আছে, আমরা কোন রকমের নামছি বসে শুয়ে, যা হোক করে। এই একজন নামছে বসে বসে, এই হলো আমরা ভেতরে গুহার ভেতরটা। এই ভেতরটা ঠিক এরকম দেখতে, এইদিকেও আছে। এইভাবে সবাই নামছিল, আমরাও নেমেছি ভেতরে। এরকম কারুকার্য হয়ে গেছে জলের এতে। আর এই হলো ছাদটা, নেয়া বানতে যা রা পানি টপক টপক কে বন জাতা হ্যায়। আচ্ছা, পানি কে বুন্দা সে। আচ্ছা, এ চট্টান সে সিপে জাতে রাতে হ্যায়, উপর সে বড়তে রা জেসে স্টেলাইট টাইড বলতে হ্যায়। আচ্ছা, আর স্টেলাইট টাইড সে পানি ভি নিচে টপক তোড়তে বড়তে জেসে স্টেলাইট মাটি ওয়ালা, আর স্টেলাইট মাটি জুড় জাতে হ্যায় না এ দে ওয়ালা জয়েন্ট হয়ে। আচ্ছা, ড্রেপ স্টোন বলতে হ্যায়, এ জয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, ক্যালসিয়াম কার্বোনেট। হুম, সিয়াস ইত্রে লাইন স্টোন হাতি সুরের মতো। হ্যাঁ, और मगरमच्छ का पत्थर डिजाइन है, और नीचे का तुलसी का चबूतरा मानते हैं, तुलसी का पेड़ नहीं है, प्राकृतिक का चबूतरा बना हुआ है, ऊपर से ना बूंद बूंद पानी गिरते रहते हैं इसके ऊपर। यहाँ जो दो रास्ता है, इधर से भी पहले जा रहा था पानी, अभी तो इधर से जाता ही है। ये पानी का कटाव से टाइटैनिक से। हाँ हाँ हाँ, जहाजर मुख। और क्या है कि जो ये बांस का मसाल कंडेल जला के गांव वाले घुसते थे, धुआं लगते पूरा काला हो गया। चमचिक बहुत चमचिक, ऐसा क्या है कि उस ट्रैक नाइट से ऊपर का ही पानी से पानी टपक टपक के बन गया, देखने को ऊपर है कैलाश पर्वत जैसा लगेगा, इंद्र सपाटे। আমাদের জঙ্গল সাফারিও কমপ্লিট হয়ে গেল, এবার আমরা হোটেলে ফিরে যাব। আর জগদলপুরে ঘোরা মোটামুটি কমপ্লিট, মোটামুটি কি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো আসার জন্য অনেক কিছু নতুন জায়গা দেখাতে পেরেছি। তো জায়গাগুলো ভালো লাগলে, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি। তো এই ব্লগটা এখানে শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।